খুব ছোটবেলা থেকে আশা করি সেল বাংলায় যে কোষ এই নামটি তোমরা কোনো না কোনো সময় কোথাও না কোথাও শুনেছ আজকে আমরা এই ব্যাপারে খুব বেসিক কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সেল কাকে বলে অ্যাকচুয়ালি তোমরা যদি সেলকে ডিফাইন করতে চাও তাহলে তোমাদেরকে বুঝতে হবে একটা স্ট্রাকচারাল ও ফাংশনাল ইউনিট অফ এ বডি ইজ এ সেল অর্থাৎ একটা বডিকে যদি আমরা ভাঙতে থাকি বডির প্রত্যেকটি অর্গানকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি কোন একটি অর্গানের কোন একটি স্লাইড নিয়ে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমরা যা দেখতে অ্যাকচুয়ালি তা হচ্ছে সেল নিচে দেখা যাবে। কিন্তু তোমরা দেখতে পারবে না তো এই যে আমাদের সেল সে সেলটা আসলে কি দিয়ে তৈরি এই কথা বলার সাথে সাথে আমাদেরকে সেলকে বেসিক তিন ভাগে ভাগ করতে হয় সে তিন ভাগটি হচ্ছে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম নিউক্লিয়াস অর্থাৎ মানুষের যে সেল সেই সেল বেসিক তিন ভাগে বিভক্ত নিউক্লিয়াস। এবং এই যে আমি সাইটোপ্লাজম বললাম এর মধ্যেও আরো অনেকগুলো অঙ্গাণু রয়েছে আর অনেক অর্গানেলস রয়েছে যাদের এক একটার এক এক রকমের ফাংশন এবং যে নিউক্লিয়াস বললাম তার মধ্যে অনেক অর্গানেলস রয়েছে আমরা প্রত্যেকটাই আস্তে আস্তে জানতে পারবো তবে তার আগে আমাদেরকে কিছু ছবি দেখে আসতে হবে এই হচ্ছে আমাদের একটা হিউম্যান সেল এই যে আমার সেল যার সেলের চারপাশে দেখা যাচ্ছে আমাদের একটি নিউক্লিয়ার মেমব্রেইন যাকে আমরা প্লাজমা মেমব্রেইন বলি তার ভিতরে যে সেলের অর্গানেলস গুলো সেগুলো দেখা যাচ্ছে ঠিক মাঝখানে একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে তার পাশে আমরা দেখো মাইটোকন্ড্রিয়া মধ্যে আমার আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার রাইবোজম গুলো রয়েছে গলগি বডিজ রয়েছে পারকজিজম রয়েছে লাইসোজম রয়েছে অর্থাৎ একটা সেলের মধ্যে প্রধানত যেরকম মেমব্রেন সাইটোপ্লাজমের নিউক্লিয়াস আছে সাইটোপ্লাজমের মধ্যে আরও অনেকগুলো অর্গানাস রয়েছে নিউক্লিয়াসের মধ্যে আরো অনেকগুলো ডিভিশন রয়েছে এই ছবিটি তুমি একবার নয় দুবার নয় বারবার দেখবে বারবার দেখার মাধ্যমে আশা করি তোমরা এই অঙ্গানগুলো যে নামগুলো রয়েছে সেগুলো দেখে চিনতে পারবে এমনি কিন্তু মুখস্থ করে গেলে কিন্তু এটি মনে রাখাটা অত সোজা নয় এরপর আমরা আরো একটি ছবি দেখব। এই ছবিটি দেখার মাধ্যমে আমরা দেখব কিভাবে আমাদের সেলগুলো কিভাবে অর্গানাইজেশন রয়েছে খেয়াল করে দেখো একটি সেলকে আমরা কেটে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই ডায়াগ্রামিক্যালি যে সেলটি কিভাবে আছে দেখো ভিতরে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারপাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে ক্রোমোজ রাইবোজোম খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারের রাইবোজোম গুলো আমরা এখানে লিখেছি সাইটোস্কেলেটন গুলো দেখা যাচ্ছে এছাড়াও লাইসোজোম দেখা যাচ্ছে গলগি অ্যাপারেটার এখানে রয়েছে মাইট্রোকন্ড্রিয়া এখানে রয়েছে এবং এইভাবে একটা সেলের মোটামুটি একটি অর্গানাইজেশন জড়িত এবং এরপরে যদি আমরা আরো একটি স্ট্রাকচার দেখি এটি হচ্ছে সেলের আরো একটি স্ট্রাকচার একই রকম স্ট্রাকচার মোটামুটি এইবার আমাদেরকে এই যে এতগুলা নাম জানলাম এই নামগুলা নিয়ে একটু করতে হবে আমরা বলেছিলাম যে প্লাজম সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াসের ক্ষেত্রে সাইটোপ্লাজমে আরো অনেক অর্গানাস রয়েছে এই অর্গানস এর মধ্যে কিছু অর্গানস হচ্ছে মেমব্রেনাস

তোমরা অবশ্যই এই ছবিগুলো যখন সামনে আরেকবার দেখব স্ক্রিনশট তুলে রাখবে তোমাদের সুবিধারার্থে এবং নন মেমব্রেনাস যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে রাইবোসোম সেন্ট্রোজোম প্রটিওসোম এন্ড সাইটস্কেলিটন আমরা জানি এই অর্গানাইজগুলা বিভিন্ন রকম কাজ করে থাকে কি কাজ করে থাকে তা আমরা সামনে জানতে পারবো এই হচ্ছে আমার সেই ছবি যে ছবিটির আমি স্ক্রিনশট তুলে রাখতে বলেছি এবং এই ছবিটি বারবার করে তোমাদের দেখতে হবে। যদি তোমরা খুব ভালো মতো দেখো এই সেলটির ক্ষেত্রে ঠিক চারপাশে যা রয়েছে তা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন এবং মাঝখানে যা রয়েছে তা আমাদের নিউক্লিয়াস এই প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়াস মধ্যে যা আছে তা হচ্ছে সাইটোপ্লাজম তা হচ্ছে আমাদের স এবং অর্গানালস গুলো তোমরা প্রত্যেকটি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে খেয়াল করে দেখো পারক দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা হচ্ছে সাইটোস্কেলেটনের একটি পার্ট সেটি দেখা যাচ্ছে মাইক্রোটিউবিউল এটিও সাইটোস্কেলেটনের একটি পার্ট এটি দেখা যাচ্ছে মাইক্রোফিলামেন পাওয়া যাচ্ছে সেন্ট্রোজোম পাওয়া যাচ্ছে সেন্ট্রিওল মাইট্রোকন্ড্রিয়া লাইসোজম সব কিছু কিন্তু আমাদের এই ছবির মধ্যে রয়েছে একটি ছবি স্ক্রিনশট করে নাও ছবিটি বারবার দেখবে বারবার এই ছবির সাথে আমাদের পড়া মিলাবে তোমাদের বই মিলাবে এবং দেখবে প্রতিটি অর্গানাইজ কিন্তু তোমাদের একদম পরিচিত হয়ে যাবে তবে মনে রাখতে হবে শুধু অর্গানাইজই নয় সাইটোপ্লাজমে এমন অনেকগুলো থাকে যেগুলোকে আমরা না সেগুলোকে আমরা বলবো ইনক্লুশন অফ সাইটোপ্লাজম যার মধ্যে আমাদের ফ্যাট ড্রপলেট হিমোসেরিন থাকতে পারে অর্থাৎ সেলের যেই ম্যাটেরিয়ালসগুলো আমাদের জমা হয় বা স্টোরেজ হয় সেগুলো কিন্তু সেলের সাইটোপ্লাজমে স্টোরেজ হয় এবং সেই জায়গাগুলোকে আমরা বলবো ইনক্লুশন কমপ্লেক্স এবার আমরা সাইটোপ্লাজম নিয়ে যেহেতু কিছু জানলাম আমাদের খুব সংক্ষেপে নিউক্লিয়াস নিয়ে জানতে হবে নিউক্লিয়াসে আমাদের চারটি পার্ট রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়লাস ক্রোমোজম অ্যান্ড নিউক্লিয়োপ্লাজম সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস এই দুটি সম্পর্কে তোমরা একটি পৃথক ক্লাসে আরও ভালো মতো জানতে পারবে আজকে আমরা বেসিক্যালি তোমাদেরকে মাই প্লাজমা মেমব্রেন নিয়ে তোমাদের আইডিয়া দিব তারও আগে আমরা এই ছবিটি একটু দেখে নিই যেহেতু নিউক্লিয়াসের নামটি বলাই হয়েছে এই আমার সেই নিউক্লিয়াস যার চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন এখানে রয়েছে নিউক্লিওলাস এখানে অনেকগুলো জালিকা দেখা যাচ্ছে যেটাকে আমরা ক্রোমাচীন ফিলামেন বলতে পারি এবং মাঝখানে নিউক্লিও প্লাজম রয়েছে এবং অনেকগুলো নিউক্লিয়ার পোরও কিন্তু দেখা যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে তো যা বলছিলাম আজকে আমরা অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেন নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন জিনিসটা আসলে কি আমরা জানি আমাদের সেলের চারপাশে যে মেমব্রেন থাকে তাকে প্লাজমা মেমব্রেইন বলে তাকে আরও অনেকগুলা নাম দেওয়া যায় প্লাজমা লেমা বলা যেতে পারে সাইটো মেমব্রেন বলা যেতে পারে অনেকে এটাকে ইউনিক মেমব্রেন বা বায়ো মেমব্রেন এই ধরনের নামকরণও করে থাকে তো প্লাজমা মেমব্রেন হচ্ছে দ্য লিমিটিং এ মেমব্রেইন দ্যাট ইনভলভ দ্য সেল ইজ কল্ড প্লাজমা মেমব্রেইন এটি সিলেক্টিভলি পারমিয়েবল কথাটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে প্লাজমেইন সেলের ভিতরে এবং বাইরে বিভিন্ন অনু বিভিন্ন মলিকুলের আদান প্রদান করে বিভিন্ন মলিকুলস এর ট্রান্সফার করে সো সব মলিকুলস কিন্তু সে ট্রান্সফার করে না সে সিলেক্টিভলি কিছু মলিকুলস এ ট্রান্সফার করে এবং কিছু মলিকুলস এর ট্রান্সফার করে না এই তাকে বলা হয়ে থাকে সিলেক্টিভলি পারমিয়েবল The most accepted model of plasma membrane is fluid mosaic model, which was given by Singer and Nicholson. Also plasma membrane, খুবই ছোট অঙ্গানো দেখা যায় না সহজে সাহায্যে আমরা কোষ দেখি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমাদের প্লাজমা দেখতে হয় তো প্লাজমা নিয়ে অনেক আগে থেকে অনেক রকমের মডেল প্রচলিত ছিল তার মধ্যে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল যেটাকে বলি এবং সবচেয়ে ওয়েল একসেপ্টেড মডেল যেটাকে বলি সেই মডেলটি নাইনটিন তে সিঙ্গার অ্যান্ড নিকলসন যে দুজন বিজ্ঞানী তারা দিয়েছিলেন এবং মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল সুতরাং ফ্লুইড মোজাইক মডেলটা নিয়ে আমাদেরকে ডিটেলসে জানতে হবে ফ্লুইড মোজাইক মডেলের চারটি মেইন পার্ট রয়েছে খুব ইম্পর্ট্যান্ট ঠনমাথায় শুনবে চারটি মেইন পার্টের প্রথম পার্টটাকে বলা হয়ে থাকে ফসফোলিপিড বাইলেয়ার অর্থাৎ এটা একটি ফসফোলিপিড যেটা বাইলেয়ার সে দুই লেয়ারে থাকে এবং ছবিটা দেখলে দেখব ফসফোলিপিডের মধ্যে ফসফেট হেড এবং লিপিড টেইল আছে যার মধ্যে লিপিড টেইল দুটো মুখোমুখি করে থাকে ফসফেট হেড দুটি দুই ভিন্ন প্রান্তে থাকে সেকেন্ড এই ফসফোলিপিড বাইলেয়ারের সাথে প্রোটিন যুক্ত থাকে তবে প্রোটিনগুলা তিন প্রকার ইন্টিগ্রাল প্রোটিন পেরিফেরাল প্রোটিন অ্যান্ড ট্রান্সমেমব্রেন প্রোটিন এরপরে এখানে গ্লাইকোক্যালিক্স নামে এক ধরনের মলিকিউল পাওয়া যায় গ্লাইকোক্যালিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা জানি গ্লাইকো প্রোটিন হচ্ছে কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন

খেয়াল করে দেখো এইটি হচ্ছে একটি ফ্লুইড মোজাই মডেল যার মধ্যে এই হচ্ছে যেহেতু দুইটি ভিন্ন প্রান্তে থাকে আর এগুলো হচ্ছে লিপিড টেল যেগুলো মুখোমুখি করে আছে যা বলেছি মিলে গেছে তো এবার খেয়াল করে দেখো এখানে প্রোটিন আছে ক্যারিয়ার প্রোটিন চ্যানেল প্রোটিন বিভিন্ন রকমের প্রোটিন বলেছে আমরা বলেছিলাম ফসফোলিপিড বাইলেয়ারের মাঝে মাঝে প্রোটিন থাকে এইখানে দেখো গ্লাইকোপ্রোটিন দেখা যাচ্ছে আমরা এর আগে বলেছি গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোolipid মিলে যে গ্লাইকোক্যালিক্স সেটাও সেল মেমব্রেনের একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এবং এইখানতে কিন্তু কোলেস্টেরলের ছবিটা এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছো কোলেস্টেরলের ছবি সুতরাং চারটি মেইন জিনিস পুরোটাই কিন্তু এই ছবির মধ্যে কভার করে গিয়েছে এটি আরেকটি ছবি মোটামুটি একই ভিউ তারপরে আমি তোমাদেরকে একটি সু নতুন ছবির মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করলাম খেয়াল করে দেখো এখানে মেমব্রেন প্রোটিন আছে ইন্টিগ্রাল প্রোটিন আছে কার্বোহাইড্রেট অফ দা গ্লাইকোপ্রোটিন ইন্টিগ্রাল গ্লাইকোপ্রোটিন অর্থাৎ গ্লাইকোপ্রোটিন গুলোকে আমরা দেখতে পাচ্ছি আমরা পেরিফেরাল প্রোটিন দেখতে পাচ্ছি ইন্টিগাল প্রোটিন দেখতে পাচ্ছি এবং এইগুলা হচ্ছে আমার সেই ফসফোলিপিড বাইলেয়ার এই যে ফসফেট হেড এই যে লিপিড টেইল আশা করি তোমাদের ছবির সাথে তোমাদেরকে যা পড়িয়েছি তা খুব ভালোমতোই মিলে গিয়েছে এটি আরেকটি ছবি যে ছবিটি তোমাদেরকে একটি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানো এখানে শুধুমাত্র আমরা ফসফেলির বাইলেয়ারটি ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি এই যে ফসফেট হেড এবং লিপিড টেল ফসফেট হেড দুটো দুটো ভিন্ন প্রান্তে এবং লিপিড টেল দুটি দুটি মুখোমুখি আছে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে দেখো হেডের জায়গায় লেখা আছে হাইড্রোফিলিক আর লিপ টেলের জায়গায় লেখা আছে হাইড্রোফোবিক অর্থাৎ টেলগুলো হাইড্রোফোবিক আর যে হেডগুলো রয়েছে সেগুলা হাইড্রোফিলিক আশা করি তোমাদের প্লাজমের যে বেসিক স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি তোমাদের ছবির মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে না হলে আসলে ভালোভাবে জানাটা একটু কষ্টকর হয়ে যায় ফসফলিফিট বাইলেয়ার কন্টেন্স প্রোটিন ইনসার্টেড ইনটু ইট এই কথাটি আমরা ছবিতে দেখেছি প্রোটিনগুলা ফসফলিফিট বাইলেয়ারের মাঝে মাঝে ইনসার্ট করা থাকে নাম্বার টু প্রোটিন মুভস উইদিন ডা ফ্লুইড লিপিড স্পেস অর্থাৎ প্রোটিন সেখানে মুভ করতে পারে তিন ইন্টিগ্রাল প্রোটিন ইজ ফার্মলি অ্যাডহেরেন্ট টু লিপিড লেয়ার যে ছবিটি আমরা দেখেছি ইন্টিগ্রাল প্রোটিন লিপিড লেয়ারের সাথে অ্যাডহেরেন্ট ছিল লিপিড এন্ড প্রোটিন আর এক্সপোজ উইথ অলিগোস্যাকারাইড চেইন যেটা কিনা আমাদের কার্বোহাইড্রেট চেইন অর্থাৎ গ্লাইকোক্যালিক্সের একটা পার্টের সাথে লিপিড আর প্রোটিন লেগে থাকতে পারে এই হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল এবার আমাদের ফাংশন পড়তে হবে ফাংশন নেওয়ার পড়ার আগে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর খুব ভালোমতো জানা প্রয়োজন এই মডেলটির নাম ফ্লুইড মোজাইক মডেল কেন হলো কারণ এই মডেলটি যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখব তখন ফ্লুইট মোজাইকের মতো মনে হবে পানির মধ্যে ভেসে থাকে যেরকম মোজাইকের প্রতিবিম্ব যেরকম দেখা যায় অনেকটা লিপিড অ্যান্ড প্রোটিনগুলোকে সেরকমই দেখা যায় এজন্য এই মডেলটির নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল এবং এখন আমরা এদের কাজটি পড়ে নেই প্লাজমা এমবরিনের প্রথম কাজ হচ্ছে সিলেক্টিভ ব্যারিয়ার আমি বলেছিলাম সেলকে সে প্রোটেক্ট করে এবং সেলকে সে বিভিন্ন সাবস্টেন্সকে কাছে যেতে দেয় না এবং কিছু সাবস্টেন্স সেল থেকে সেলের ভিতরে ঢুকে এই প্লাজমা মেমব্রেন দিয়ে কিছু সাবস্টেন্স প্লাজমা মেমব্রেন দিয়ে সেল থেকে বাইরে যেতে পারে এই জন্য এটিকে সিলেক্টিভলি ব্যারিয়ার বলে নাম্বার টু এটি প্রোটেকশন দেয় যেহেতু সেলের বাইরের লেয়ার এটি সেলকে প্রোটেকশন দেবে এটাই খুব স্বাভাবিক এটি সেলকে প্রোটেকশন দেয় মেনটেন্স দ্য ইলেকট্রিক্যাল চার্জ এই কথাটা খুব ইম্পর্টেন্ট সেলের ভিতরে যে নেগেটিভলি চার্জ থাকে এবং সেলের বাইরে যে পজিটিভলি চার্জ থাকে অর্থাৎ সেলের মধ্যে যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার জন্য যেই চার্জ প্রয়োজন সেই চার্জের মুভমেন্ট প্লাজমা মেমব্রেন দিয়ে হয়ে থাকে এবং সেই চার্জগুলা কিন্তু সেলের ভিতরে যে ইলেকট্রিক্যাল কন্ডিশন বিরাজ করে সেটি প্লাজমা মেমব্রেনের জন্যই হয়ে থাকে চার ফাংশন ইন সেল কমিউনিকেশন অর্থাৎ সেলের সাথে সেলের কমিউনিকেশনেও প্লাজমা মেমব্রেন খুব ভূমিকা পালন করে থাকে যেহেতু এটা দুইটা সেলের ব্যারিয়ার হিসেবে কাজ করে এর মাধ্যমে আমরা সেল কাকে বলে সেলের কিছু বেসিক স্ট্রাকচার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেলের একটি স্ট্রাকচার যেটি প্লাজমা মেমব্রেন সেটি সম্পর্কে আমরা জেনে গেলাম সাইটোপ্লাজম নিউক্লিয়াস এগুলো সম্পর্কে ও তো জানতে হবে সেগুলো নিয়ে আমরা আরেক ক্লাসে জানবো সেগুলো যদি তোমরা একসাথে দেখতে চাও তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে গুরুকুন অনলাইন লার্নিং এর ইউটিউব পেজে ইউটিউব চ্যানেলে এবং আমি ডাক্তার তাসিম মাহমুদ সাদমান আমার কথা শুনতে চাইলেও গুরুকুন অনলাইন লার্নিং এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব সকলে ভালো থাকবে